মন্দির আছে হচ্ছে রামুতে, অনেক মন্দির আচ্ছা এর মধ্যে যে অনেক অনেক গুলো নেন, এর মধ্যে যে এলাইগুলো আছে এগুলোর বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, এখানে একটা প্যাডিং দেন, প্যাডিং 20 পিক্সেল, এটা একটা উইথ দেন, উইথ 80% অটো, এখন এখানে একটা কাজ করেন, এখানে একটু মার্জিন দেন, মার্জিন উপর নিচে 10 পিক্সেল, এভাবে অটো, ঠিক আছে আমি চাচ্ছি এগুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করবো, এই জন্য কামরুলের মধ্যে যে ইউএল আছে ইউএলগুলোকে আপনি সিলেক্টেবল করেন, সিলেক্টেবল হয় কাজ হয় একটু ইনস্টেট ট্রিটমেন্ট করেন আসলে কাজ হচ্ছে, দেখেন ইউএল এর মধ্যে আমরা কি করছি সিলেক্টেবল নামে কোনো ক্লাস ইউজ করছিলাম আসলে, তারপরে কি হয়েছে এই সমস্ত ক্লাস অ্যাড হয়ে গেছে, এক্সট্রা ক্লাস অ্যাড হয়ে গেছে মানে কি কাজ হচ্ছে, এখানে ক্লিক করেন ফার্স্ট ইটটাতে কি লেখা আছে দেখেন তো সিলেক্টিং লেখা আছে দেখছেন, এখানে সিলেক্টিং লেখা ছিল, সিলেক্টিং আমার যখন ছেড়ে দিই তখন সিলেক্টেড লেখা আছে, তার মানে আমরা এটা এই যে ইউআই সিলেক্টেড এটা ডিজাইন করতে পারি না, এখন যে ইউআই সিলেক্টেড নামে যে ক্লাস আছে এটার ব্যাকগ্রাউন্ড হবে কমলা কালার, অরেঞ্জ কালার, এখন দেখেন তো সিলেক্ট হয় কিনা আসলে, হচ্ছে এখানে সিলেক্টিংও ছিল একটা, আপনি চাইলে সিলেক্টিং দিতে পারেন সিলেক্ট টিআইএনজি, হ্যাঁ এটাতে হবে এইটা, একটা ধরেন সিলেক্ট টিং যখন থাকবে মানে সিলেক্ট অবস্থা যখন থাকবে তখন ব্যাকগ্রাউন্ড থাকবে ধরেন সিলেক্ট করা হয়ে গেলে আর কি হচ্ছে বুঝছেন তো নাকি, হ্যাঁ আবার কন্ট্রোল ধরে সবগুলো আছে একটা একটা সিলেক্ট করতে পারবেন, বুঝছেন পারা যাবে, আচ্ছা এখানে গ্রিড আকারে করা যাবে, গ্রিড মানে শুধু ডিজাইন আলাদা, ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার সিলেক্টেবল হলো, এবার সর্টেবল, সর্টেবল এটা কিরকম বাছাই করে, এখানে যে ডিসেপ্টার উপরে নিয়ে যেতে পারবেন উপরে নিয়ে নিয়ে যেতে পারবেন, এটার জন্য জাস্ট এখানে সিলেক্টেবল লিখছিলেন না এখানে দেন SORTABLE সর্টেবল, আরো ভালো বুঝতে পারবেন যদি আপনি নাম্বারিং করে দেন, মনে করেন দিস ইজ কামরুল 1 5 6 7 8
বেশি বড় হয়ে গেছে, স্পেলিংটা কমায় দেন একটু। এখন নিচটাকে উপরটাকে নিচে নিয়ে আসেন, কি যাচ্ছে কি পারবেন নাকি, খুব কি কঠিন? আইকন দিছে, আইকন দেওয়া যাবে, এখানে ফন্ট সম্ভব যে কোনো জিনিস আইকন আইকন দিতে পারে। এখানে এরা কীভাবে ইউজ করছে, এখানে ক্লাসটা ইউজ করছে, দেখেন ক্লাসটা ইউজ করলে আসলে আসে কিনা। ক্লাস ইউজ করেন, আরেকটা ক্লাস ইউজ করছে এটা, ঠিক আছে জানা যাবে, দেখো সবগুলো চলে আসছে এখানে, কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ করা যাবে। আমরা এমনি তো ফন্ট অসান দিয়ে আনতে পারবো, কথা বলছেন, আচ্ছা তারপর কি ছিল আর, ডিসপ্লে অ্যাজ গ্রিড, গ্রিড মানে গ্রিড পাশাপাশি নেওয়া, আমরা ইচ্ছা করলে গ্রিড যার শুধু ডিজাইন আলাদা, এটাকে ইচ্ছা করলে এখানে নিতে পারেন, এটাকে ইচ্ছা করলে এখানে নিতে পারেন, ইচ্ছা করলে যে আপনার যে কী বলে এটাকে সুডোকু অথবা পাজল বলে চলে, উল্টা পাল্টা করে দিলেন, ধরেন বলে দিলেন যে এটাকে মিলাও, ঠিক আছে মিলাও, মিলাবে এখানে যাবে এক, বুঝছেন করা যাবে না এরকম, আচ্ছা তারপরে আরো অনেক কিছু করা যায়, কানেক্ট লিস্ট ছিল একটা, এটা হচ্ছে এই সাইডেটা এখানে নিয়ে আসছে, এখানে এটা এখানে নিয়ে আসছে, মানে দুইটা বানাবেন, দুইটা বানানোর পর কানেক্ট করে দিবেন, এই যে কানেক্ট উইথ, কানেক্টেড উইথ, কানেক্ট উইথ, এটা এটা দিয়ে ওই পাশেটা দিয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাবে, কি বুঝছেন, এটা পাশাপাশি রাখবেন, একটার সঙ্গে একটা কানেক্টেড করার জন্য এটা ইউজ করবেন, আর শর্টেবল শেষ। এখন ঘটনা হচ্ছে কি, যেগুলো দেখালাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা টাইপ, এই পাঁচটা ওয়েবসাইটে ইউজ খুবই কম হয়, ওয়েবসাইটের মধ্যে ইউজ খুবই কম হয়, এগুলো ইউজ করা হয় নর্মালি আপনার বড় বড় সিএমএস বানায় না, সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইটের সফটওয়্যার বানানোর জন্য এগুলো ইউজ করা হয়, কথা বলছেন, আপনি দেখবেন ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই খুব কম, কিন্তু ওয়েবসাইটকে কন্ট্রোল করার জন্য যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানানো হয়, যেমন লাইক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএসের উদাহরণ হচ্ছে ওয়ার্ডপ্রেস, এরকম ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি কেউ কোনো কিছু বানাতে চায় সেক্ষেত্রে এই এইগুলো লাগে, এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলোর ব্যবহার পাবেন, কি বুঝছেন, এই জন্য দেখালাম যে আপনারা তো সবসময় এই লেভেলে থাকবে না, অনেক সময় অনেক বড়ো হবেন না, অনেক বড়ো ডেভেলপার হবেন হয়তো বা, যদি ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলে হবে। একবার দিলাম, আচ্ছা তারপর এইগুলা আমাদের ওয়েবসাইটে এগুলোর এগুলোর অনেক ইউজ আছে, যেগুলো খুব বেশি ইউজ আছে সেগুলো দেখাচ্ছি আমি, যেমন অ্যাকোর্ডিয়ন, অ্যাকোর্ডিয়ন মানে বুঝেন এই যে এইগুলা, এই যে ক্লিক করলে যে আপনার অনেকগুলো জিনিসপত্র থাকে এরকম এরকম বোঝা যায়, হ্যাঁ আচ্ছা এটা করতে হয় কেমনে, নর্মালি একটা, হ্যাঁ হ্যাঁ একটা ডিপ নিছে, স্টোন নিছে, আপনার পি নিছে, খুব ভালো কথা, তাহলে আমরা এই ডিপ নিলাম, এর মধ্যে একটা স্টু নেন, সাপোজ জ্বালেন দিলাম, ওয়েব ডিজাইন এর মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দেন, পি আমরা এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি,
এক্সট্রাবিউসের বানান লাগে না। এখানে যান লিগে লেখেন ওয়েব ডেভেলপমেন্ট, এখানে কিছু কোয়ান্টিটি কম দিয়ে রাখলেন, ধরেন দিলেন দুই লাইনের, আটা নিলেন ধরেন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এখানে আরো কিছু বেশি কিছু রাখলেন, ধরেন দিয়ে দিলেন একদম থাক কথা বলছেন, এখানে রাখলেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন। এখন আপনি কি করবেন এই কাম রুলটাকেই এখানে করবেন হচ্ছে এ ডবল সি ও আর টি আই ও এন অ্যাকোর্ডিয়ন, আচ্ছা হয়েছে ছোট হচ্ছে, আমরা ইচ্ছা করে ছোট করতে পারবো না এটাকে, এখন এখন যে সবগুলো একবার কি হচ্ছে না ক্লোজ হচ্ছে না, আচ্ছা ক্লোজ করার জন্য সিস্টেম আছে, এখানে ক্লাস ক্লাস কন্টেন্ট এখানে দিয়ে দেন কলাপসিবল ট্রু, থার্ড ব্র্যাকেট দেন দেন কলাপসিবল, এখন সবগুলো বন্ধ হয়ে যাবে, সব ঘর আপনি কি করতে পারবেন বন্ধ করতে পারবেন, হয় এখন দেখেন এখানে এর এর কন্টেন্ট অল্প বাট ফুল ফুল শো করছে না, অনেক অনেক বড় জায়গা শো করছে, কারণ সবচেয়ে বড় যেটা জায়গা জায়গা যার সেই মাপেই শো করছে, ঠিক আছে এটা এটা বাদ দেওয়া যায় না দেখেন তো, আচ্ছা ফিল স্পেস, ফিল স্পেস না আচ্ছা এখানে হাইট স্টাইল, হাইট স্টাইল দেখেন তো, হাইট স্টাইল এখানে ফিল লেখা আছে, আপনি এখানে ক্ষমা দেন হাইট স্টাইল এখানে লেখেন কন্টেন্ট, কি ঠিক আছে এবার চার ঠিক যতটুকু জায়গা ঠিক ততটুকুই পাচ্ছে, এটা ফিল দিয়ে করছে, ফিল দিয়েও ফিল দিয়ে কি বুঝেছে স্কিল স্ক্রল করা যাচ্ছে, এখানে যদি আমরা কি করতাম ফিল দিতাম তাহলে স্ক্রল করা যেত, না হ্যাঁ যেটা যেটা বড় বড় বড়ার ক্ষেত্রে হ্যাঁ স্ক্রল চলে আসবে, আচ্ছা হচ্ছে অবস্থা, তারপরে আর কী কী আছে এগুলোই মূলত, এটাকে আবার শর্টেবল করা যায়, এটাকে শর্টেবল করছে কেমনে অনেক কিছু ইউজ করছে, শর্টেবল ইউজ করছে, শর্টেবল ইউজ করার পর অ্যাক্সিস করছে বুঝছেন, তারপরে অটো কমপ্লিট, অটো কমপ্লিট বুঝছেন আমরা গুগলের মধ্যে যেরকম দেখি ফন্টটা ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি দিবেন, আপনি আপনি এই 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 ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করবেন, এটাকে রিস্পেক্ট লিবেন করেন, কোন ক্লাসিক কালারটা দেওয়া আছে
এটা না কপি করেন অরেঞ্জ হইছে সবগুলো চেঞ্জ হয় আর ফন্ট ফ্যামিলি তো চেঞ্জ করা যাবে ইনস্ট্রাক্ট লেভেলকে ধরবেন ধরার পর তারপর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন ফন্ট সাইজ চেঞ্জ করবেন যাই চেঞ্জ করেন সমস্যা নাই আচ্ছা অটো কমপ্লিট অটো কমপ্লিট বলতে আমরা গুগলে গেলাম গিয়ে যদি এখানে লিখি সুন্দর অনেকগুলো চলে আসছে না এগুলো হচ্ছে অটো কমপ্লিট মানে অটো অটো চলে আসছে একটা রেজাল্ট একটা আপনাকে কি করতেছে একটা একটা রিকমেন্ড করতেছে একটা কিছু এখন এই জন্য এখানে এগুলোকে আপাতত আমরা বাদ দেই বাদ দিয়ে এখানে রাখেন ইনপুট টাইপ টেক্সট এখানে ক্লাস নেন ঘুমায়েন না ভাই কম কমপ্লিট নামে একটা ক্লাস নিলাম এবার এখানে বলেন কমপ্লিটটা কি হবে অটো কম কমপ্লিট হবে COMPL কি ঠিক আছে অটো কমপ্লিট হবে এখন অটো কমপ্লিট কমপ্লিট কি হবে এবং কি আসবে সেই কথাটা আমাদের বলে দিতে হবে এখানে এখানে একটা অ্যারে নিতে হবে অ্যারে কেমনে নেয় ভেরিয়েবল দেন সাপোজ আমরা নাম দিলাম ধরেন নাইকা এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে নরমালি থার্ড ব্র্যাকেট এখানে তার নায়িকাদের নাম দিলাম মনিটার নাম দিলাম কিটিবিটি তারপর ধরেন তারপর ধরেন কারিনা পরিমণি তারপরে কমলা মুনমুন দিলাম ধরেন এখন এখানে থার্ড ব্র্যাকেট দেন থার্ড ব্র্যাকেট দেখেন লিখে দেন SORC সোর্স সোর্স লিখে এখানে অবশ্যই কোটেশন না দিয়ে নায়িকার নামটা বসাই দেবে এখানে বুঝছেন এটা একটা ভেরিয়েবল ভেরিয়েবলে তার কোটেশন হবে না তাই না এখানে লেখেন কিটিবিটি কাই না কমলা দীপিকা মানে যেগুলোতে কে আছে সবগুলাই সাজেস্ট করতেছে এখানে যদি দেন এম ময়ূরী কি বলছেন হ্যাঁ সাজেস্ট করতেছে নাইকার মধ্যে যে সমস্ত ওয়ার্ড কে লিখলেন কে কে তাদেরকে শো করছে কথা বলছেন এটা তো অটো কমপ্লিট আচ্ছা কি আছে আর অটো কমপ্লিটের বিভিন্ন রকমের টাইপ আছে আপনারা দেখবেন একটু কষ্ট করে বাটন আচ্ছা এগুলো লাগবে না আমাদের রেড পিকারটা লাগতে পারে অনেক জায়গায় রেড পিকারের অনেক ইউজ আছে এখানে একই রকম ভাবে যা শুধু কি লিখবেন ডেট পি আই সে কে ই আর ডেট পিকার লেখেন এখন দেখেন এখানে ক্লিক করেন ডেট পিকারে গিয়ে ক্লিক করেন টোটাল ডেট চলে আসে হ্যাঁ সব সিল করা যাবে সাপোজ আপনার ডেটিং ডেট দিয়ে দিলেন একটা এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন ক্রিয়েট করা যায় ডেটের ফরম্যাট দেওয়া যায় ডেট অনেক রকমের কিছু করা যায় বুঝছেন মান্থ এবং ইয়ার সিলেক্ট করা যায়
ডেট পিকার দিলে আপনার টাইম ওভাবে দেওয়ার দরকার নেই, শুধু ইনপুট ফিল ফিল্ডে মধ্যে রাখবেন ডেট অফ বেথ, ডেট অফ বার্থ এটা বসে দিলে হয়ে যাবে। আচ্ছা আর কি আছে, ডায়ালগ মেনু, প্রোগ্রেস বার, সাইড বার, সাইডার, ট্যাবটা আমাদের লাগে অনেক সময়। ট্যাবস, ট্যাব জিনিসটা কি? ট্যাবস মানে অনেকগুলো জিনিসের এরকম থাকবে আর কি, এরকম এরকম মেনুর মতো থাকবে। এই জন্য ইউএল এলআই নেন বা একটা ডিপ নেন, নাম দিলাম ধরেন কামরুল, আবার সেই কামরুল এখানে নেন এ এখানে দেন ধরেন ওয়েব ডিজাইন, কোথায় যেন মরিচ পড়ছে মরিচ, যে পান্তা পাতানো ভালো লাগে। এখানে দেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর দিয়ে দেন এসিও, ওয়ার্ডপ্রেস, অনেকগুলো লিখলাম। এবার এখানে নিচে গিয়ে কিছু ডিপ নেন, সাপোজ আমরা কিছু আইডি নেব, নাম দিলাম ধরেন ট্যাব ওয়ান, সবটাকে মরিচ পুরায় ট্যাব ওয়ান, ট্যাব ওয়ানের মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দেন, বুঝছেন? এবার ধরেন দিয়ে দেন, দিয়ে দিলেন এখানে ট্যাব টু, তারপর দিয়ে দেন ট্যাব থ্রি, কটা লাগবে আমাদের, এক দুই তিন চার পাঁচ, তিন চার পাঁচ, তাই তো? এখন এটা করবেন কেমনে কাজ, এই এটাকে ধরবেন, ধরে এখানে নিয়ে আসবেন, এখানে বলবেন টিএ ভি এস ট্যাবস বা শেষ, এরকম লিখলে কাজ করবেন, হয়েছে? এখন এখানে সবগুলাই শো করছে, দেখছেন সবগুলাই শো করছে, কোনটা কোনটা সেটা তো হয় না, তাই না? সেজন্য কানেক্ট করা যায়, সাপোজ আমরা যখন ওয়েব ডিজাইনে ক্লিক করবো তখন এটা শো করবে। এই জন্য এই ট্যাব হচ্ছে হ্যাশ না, হ্যাশ দিয়ে আপনার আইডি লেখে না, এখানে আইডি আইডি দিছি আমি, এই জন্য ট্যাবটা দিবেন এখানে হ্যাশ ট্যাব, যখন এটাতে ক্লিক করবো তখন এটা শো করবে, এখানে যখন ক্লিক করবো টু শো করবে, এখানে যখন ক্লিক করবো ট্যাব থ্রি শো করবে, এখানে যখন ক্লিক করবো ট্যাব ফোর, এখানে ক্লিক করলে ট্যাব ফাইভ, বাস টোটালি প্রবলেম সলভ। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসিও, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ কথা বলছেন, ডেট ওটা ছিল আগে থেকে ছিল, কথা বলছেন? এর হচ্ছে কোনটা দেখলাম, আচ্ছা ট্যাবস, টুল টিপস কি? টুল টিপস হচ্ছে কোথাও যদি লেখা যাওয়া যায় এরকম আসে আর কি, তো এটা আমি এখানে দেখাবো না, অন্য অন্য কোনোভাবে দেখাবো আর কি। আর এখানে যেগুলো আছে খুব একটা প্রয়োজনীয় জিনিস নাই, যেমন অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এগুলো দেখানো হয়েছে অলরেডি, কথা বুঝছেন?
এই হচ্ছে অবস্থা। এখন আপনাদের কাজ থাকবে এই টোটাল জিনিসটা খুব ভালো করে, যেগুলো দেখাইছি প্লাস দেখাই নি সবগুলাই প্র্যাকটিস করা, একবার করলে প্র্যাকটিস করা। অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। লাস্ট লাস্ট উইকে কি অ্যাসাইনমেন্ট ছিল আপনাদের? আচ্ছা কোর্স সেজন্য আমি কয়েকটা চয়েস দেবো, কোন ওয়েবসাইট আপনারা করে আনবেন বলেন। আচ্ছা হ্যাঁ, আপনি আপনি পারেন না আসলে সেটা আপনার সমস্যা না, আপনি যদি না পারেন, না পারলে আমি দেখছি অনেক পুলো পান যারা পারে না, প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে পারে, তারা একসময় ভালো কিছু করতে পারে। বাট আপনি পারেন, আপনি ভালো বুঝি না, কিন্তু আমি সময় হ্যাঁ তারপর ওই যে ফটোগুলো কোথায় ভুল যায় নিজে বুঝতে পারি না। আস্তে হবে, আর আপনি যদি অনেক ভালো পারেন বাট আপনি যদি সময় না দেন, আপনার মধ্যে যদি মানে সবচেয়ে বড় কথা শ্রদ্ধা বোধ, যে কোনো জিনিসের প্রতি শ্রদ্ধা যদি না থাকে সে কাজ করা যাবে না। সাপোজ আপনি যদি রাস্তাতে যেতে যেতে লাগেন, একটা নর্মাল একটা মুসির কাছ থেকে কিছু শেখার আছে, যে আপনার জুতা সেলাই করে তার কাছেও শেখার আছে, আপনি একটা একটা লোক একটা একটা কথা বললো আপনাকে, আপনি শুনেই কখনোই রিয়েক্ট করবেন না। বাট হ্যাঁ, আমার অনেক কিছু জানা আপনাকে বললো যে ভাই এটা এরকম না এরকম হবে, হ্যাঁ বেটা আমাকে শেখাও, আমাকে শেখাও তুমি। হ্যাঁ, আপনি মানে সবচেয়ে বড় কথা লাইফে ধৈর্য ধারণ করা, নিজেকে চেক দেওয়া, এটা অনেক বড় কথা। যদি আসলে আমরা আমি নিজে বলতেছি আমি নিজেও পাই না অনেক সময়, কিন্তু এগুলোকে কন্ট্রোল করতে হবে, চেষ্টা করতে হবে, কথা বুঝছেন, চেষ্টা করতে হবে, দেখবেন এক সময় হয়ে গেছে। আমি কিছু কিছু লোক দেখছি আমার লাইফে, মানে আমি কোনো একটা বিষয় নিয়ে তাকে বলছি যে এটা আসলে কেমনে সম্ভব, এটা এটা নিয়ে চরম একটা অ্যাকশন নেওয়ার দরকার, সে আমাকে এমনভাবে বুঝাইছে জিনিসটা, আমি তারপর তার কথা শুনে একদম কুল, কথা বুঝছেন। এরকম অনেক লোক আছে যারা অনেক কুল থাকার ট্রাই করে। এই ঠান্ডা মেজাজ, এই ঠান্ডা মেজাজ কাদের থাকে? যারা আমি দেখছি যারা মেডিটেশন করে না, যারা মেডিটেশন যারা করে তাদের বিশেষ করে এই আপনার কোয়ান্টাম টোয়ান্টাম যারা করে না, কোয়ান্টাম মেথড যারা করে তারা প্রচণ্ড পরিমাণ কুল থাকে। যেমন আমাদের সফটওয়্যারের একজন টিচার আছে, কোয়ান্টাম পদ্ধতি, কোয়ান্টাম মেথড, মেডিটেশন, যে আমরা সেগুলো না বলি, আমাদের যেটা কাজ অ্যাসাইনমেন্ট যেটা থাকবে এটা আপনাদের ওয়েবসাইট ক্লোনিং এর লাস্ট, এরপরে আর কোনো ওয়েবসাইট ক্লোন করা লাগবে না, মানে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে না। কোনটা করা যায় বলেন? আপনার ডক্টর কেমন, কতদিন যায় না মানে এটা দেখি না আর কি,
আমি আপনাকে কাজ করি করা যাবে না কেন রেসপন্সিবল কি আছে সমস্যা কি রেসপন্সিভ থাকার না থাক না পজিশন দিয়ে যদি ডিজাইন করেন কখনই ডিজাইন ডিজাইনের হতে পারবেন না কখনই ডিজাইনের হতে পারবেন আমার একটা একটা স্টুডেন্ট নতুন ব্যাচ 82 উনি আগে থেকেই সিএসসি স্টুডেন্ট আর কি বলছে ভাই পজিশন দিয়ে করা যায় না পজিশন দিয়ে করা যায় না হ্যাঁ করা যায় খুলে তো ওটা কাজ হবে না পজিশন বলতে কি এটা এখান থেকে এতটুকু আসবে এখানে নিয়ে আসে এখান থেকে এখানে নিয়ে আসেন চলে আসলো এটা এখান থেকে একটা যদি ভুলে এরকম পজিশন দিয়ে করে ফেলেন আর কোনো সেকশন পজিশন ছাড়া করা যাবে না ঠিক আছে আচ্ছা এইটা করেন সবচেয়ে ভালো হয় এইটা যে আপনার স্লাইড যাচ্ছে স্লাইডের দরকার নেই স্থির রাখেন আর এটা 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 হচ্ছে এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই জাভা স্ক্রিপ্ট যে কই না এটা একটা ইমেজ মনে হয় পারা যাবে কোনটা এখানে ওটাও একটা ফ্রেম বড় নিচ্ছে না যা টোটাল টোটাল জিনিসটাই নেওয়া যাবে কি পারবেন না এটা না আপোর্ট না ফিলান্সার কি কথা বলছেন এটাই থাকবে আপনাদের ডিজাইনের লাস্ট লাস্ট ওয়েবসাইট ক্লোনিং নেক্সট উইকে আপনাদের ধরবো পিএইচডি টু এইচটিএমএল কথা বলছেন পিএইচডি টু এইচটিএমএল